পদ্মার তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত ও দেখা দিয়েছে ঘাট সংকট এ নিয়ে ঈদযাত্রায় দৌলদিয়া ফেরিঘাটে ভোগান্তির সংখ্যা সৃষ্টি হয়েছে তবে এই পথে চলাচল নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলদিয়া পাটুরিয়া স্বাভাবিক সময়ের চেয়ে ঈদে এই নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার বেড়ে যায় কয়েক গুণ ভাঙন ও পানি বৃদ্ধিতে দৌলতদিয়া প্রান্তে সাতটি ঘাটের মধ্যে চারটি বন্ধ রয়েছে অন্য তিনটি ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন তীব্র স্রোতে ও ঘাট সংকটের কারণে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তির শঙ্কা রয়েছে কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। শাসনের অতিরিক্ত নজরদারির প্রত্যাশা যাত্রীদের যেখানে দুইশো টাকার ভাড়া সেটা হয়ে যায় চারশো টাকা এটা ভাই খুবই ভোগান্তিকর আমরা চাই যে সর্বশেষ ঈদের সামনে এই ভাড়া বৃদ্ধি না হয় সব মিলে আরকি প্রশাসনের বেশি নজর দেখাতে হবে ঘাটে ঈদ যাত্রায় পাটুরিয়ায় আঠারোটি ফেরি ও বিশটি লঞ্চ চলাচলের কথা রয়েছে দৌলদিয়া পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপারের জন্য বৃষ্টির মতো লঞ্চ আমাদের থাকবে আমাদের আঠারোটি ফেরি রয়েছে এখন দৌলদিয়া পাটুরিয়া ঘাটে বর্তমানে দশ থেকে বারোটি ফেরি চলাচল করছে ঈদ উপলক্ষে আঠারোটি ফেরি চলাচল করবে বর্তমানে দৌলুদ্দিয়া প্রান্তে তিনটি ফেরিঘাট চালু হয়েছে কয়েক দিনের মধ্যে আরো একটি ফেরিঘাট চালু করবে বিআইডব্লিউটিএ আমাদের এখন তিনটা তিন চার এবং সাত নম্বর ফেরিঘাট সচল আছে এবং আমরা ছয় নম্বর ফেরিঘাট দু এক দিনের মধ্যে ওটা আমরা ব্যবহার উপযোগ করে তুলতে পারবো এবং যদি বিআইডব্লিউ টিসি ওখানে মানে ফেরি পর্যাপ্ত থাকে ওনারা যদি ইচ্ছা করে যেটা ব্যবহার করবে তাহলে সেটা শাসনে ব্যবহার করতে পারবে ঈদযাত্রায় যাত্রায় দৌলুদ্দিয়া ফেরিঘাটে পুলিশের চার স্তরের নিরাপত্তা থাকবে জেলা পুলিশের তরফ থেকে চার স্তরের নিরাপত্তাই থাকবে আমাদের ডিবি আমাদের ট্রাফিক আমাদের জেলা পুলিশের আলাদা আলাদা মোতায়েন এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন আর স্বস্তির হবে এমন প্রত্যাশা সবার ডিবিসি ডেস্ক